কিন্তু আমরা তো কখনো বলি নাই যে ইসলাম দাস প্রথাটা আবিষ্কার করেছে ভাই আমার কথা একটু শুনে নেন এই কথাটা আপনারা বলেন কেন আপনারা এটা প্রমাণ করতে চেষ্টা করেন যে দাস প্রথাটা আগে ছিল তাই ইসলাম ইসলামকে এটার জন্য দোষ দেওয়া যায় না ভাই মদ খাওয়াটা তো আগে ছিল মদ খাওয়াটা তো ইসলাম হারাম করেছে তাই না মদ খাওয়াটা হারাম করেছে নাকি বলেন আচ্ছা হ্যাঁ আপনি যে পয়েন্টে কথা বলতেছেন আমি আসলে ওইটা বলতেছি না আমি করেছে কি তো ইসলামের পূর্ব যুগে যে দাস ছিল তাদের সাথে মানে কি কিরকম আচরণ করা হতো কি তাদের সাথে অবশ্যই বাজারে বিক্রি তিক্রি করা হতো বাজারে গিয়ে যারা দাস কিনতো তারা হচ্ছে সুন্দরী সুন্দরী দাসদেরকে টিপি টিপে দেখে কিন্তু কেনা বেচা করতে এই জিনিসগুলো তো ইতিহাসে মানে এর বহু বছর ধরে চলেছে ইসলাম আসার বহু বছর ধরে চলেছে আচ্ছা তার কথাটা কথাটা কিন্তু ধরেন সেই সময় সময়ে দাস কথা ছিল দাসে দাস কেনা বেচা করতে কিন্তু পারস্যের সেই সিস্টেমটা তো কিয়ামত পর্যন্ত পর্যন্ত কোনো সিস্টেম না পারস্যের সেই সিস্টেমটা এখন পর্যন্ত পারস্যে প্রচলিত নাই কিন্তু সমস্যাটা হচ্ছে ইসলাম যে বিধানগুলা দিয়েছে সেই বিধানগুলা কেয়ামত পর্যন্ত প্রযোজ্য ঠিক আছে সমস্যাটা হচ্ছে এইখানে যে পারস্যে বা ধরেন রোমান সাম্রাজ্যে বা গ্রিস গ্রিসে প্রাচীন গ্রিসে সেগুলো ছিল একটা ধীরে ধীরে উন্নত উন্নতি করা একটা সোসাইটি যারা তাদের যে সমস্যাগুলা সেই সমস্যাগুলাকে ধীরে ধীরে ডেভেলপ করেছে ডেভেলপিং সোসাইটি তাদের ভিতরে যেই সমস্যাগুলো ছিল সেগুলা তারা আস্তে আস্তে পরিবর্তন করে ফেলেছে বর্তমান সময় গ্রিসে কোনো দাস নাই হ্যাঁ বর্তমান সময় ইংল্যান্ডে কোনো দাস প্রথা নাই কারণ তারা ডেভেলপ করেছে এবং এখন আর কেউ দাস পালন করে না কিন্তু ইসলামের সমস্যা হচ্ছে ইসলামের প্রতিটা বিধান হচ্ছে কেয়ামত পর্যন্ত প্রযোজ্য যখন এই জিনিসটা এবং এটাকে কেউ পরিবর্তন করতে পারবে না যেহেতু আল্লাহ এবং তার বাণী শেষ হয়ে গেছে সেহেতু সেহেতু এটাকে আর পরিবর্তন করার কোনো উপায় নেই ঠিক আছে এইটা হচ্ছে মূল সমস্যা বুঝতে পারছি আমি হ্যাঁ আমি বুঝতে পারছি তো মানে আপনার কথা থেকে যেটা বুঝলাম মানে বাজারে আমি কিন্তু এই বিষয়টা পড়ছি হ্যাঁ তারপরে সাথে অনেক নির্যাতন করা হতো তাদেরকে তো আসলে দাস করা হতো আপনি মনে কাউকে টাকা ধার দিলেন সে দিতে পারলো না তখন কি সে আপনার দাস হয়ে গেলো এরকম অনেকগুলো প্রথা তখন ছিল কিন্তু ইসলামে মানে কিভাবে দাস মানে করা যায় আর কি সেটা সম্পর্কে আমি কিছু বলতে পারবো কিনা মানে কিভাবে দাস বানানোর যে মূল ইয়াটা ছিল সেটা হচ্ছে যুদ্ধের মাধ্যমে দাস বানানো আচ্ছা যুদ্ধ যখন আপনি একটা একটা আপনার বিপক্ষকে পরাজিত করতে পারবেন তাদের মা-বোনদেরকে আপনি তুলে নিয়ে আসবেন তাদের বাচ্চাদেরকে আপনি তুলে নিয়ে আসবেন তারা হবে আপনার দাস এবং যে পুরুষদেরকে আপনি মা-বোন থাকবে নাকি পুরুষ থাকবে একটু শেষ করে দেই ভাই একটু শেষ করে নিন আচ্ছা আচ্ছা পুরুষদেরকে যদি আপনি হত্যা করতে চান হত্যা করতে পারেন আবার যদি দাস বানাতে চান দাস বানিয়ে বিক্রি করতে চান বিক্রি করতে পারেন কিন্তু আচ্ছা এখানে যেই ভাই বলেন ভাই কথা শেষ করে নি ভাই আপনি কথা শেষ করার আগে শুরু করে দেন ভাই একটু শেষ করতে দেন আমাকে যে বাহিনী বাহিনী যারা যারা হচ্ছে হচ্ছে হচ্ছে। কি তাদের থাকে বিপক্ষের মা বোনদেরকে ধর্ষণ করা এটা প্রতিটা যুদ্ধে পৃথিবীর প্রতিটা যুদ্ধে এই একটা খায়েশ সবসময় মানে যোদ্ধাদের মধ্যে থাকে যে আমরা যদি তাদেরকে পরাজিত করতে পারি তাদের মা বোনদেরকে আমরা রেপ করতে পারবো এই কারণে তাদের তারা যখন যুদ্ধে যায় তাদের যুদ্ধে যাওয়ার একটা মূল চালিকা শক্তি থাকে এটা পৃথিবীর বিভিন্ন সভ্যতাতে যদি আপনি ভাইকিংসদের ইতিহাস পড়েন ভাইকিংসদের প্রধান মানে ইয়া ছিল আমরা একটা গোত্রকে আক্রমণ করব এবং সেই গোত্রকে মেরে তাদের মা বোনদেরকে রেপ করব এইটা তা এই রেপ করার যে তীব্র বাসনা যে মা বোনদেরকে ভোগ করতে পারবো তাদের মেয়েদেরকে আমরা যৌন দাসী হিসেবে ব্যবহার করব তাদেরকে আমরা ইয়া করব এইটা ছিল তাদের যুদ্ধ করতে যাওয়ার একটা মূল প্রেরণার উৎস পাওয়া মানুষ ভোগ করা মেয়ে মেয়ে মেয়েদের এটা ছিল পৃথিবীর ইতিহাসের অসংখ্য অসংখ্য যুদ্ধের মূল চালিকা শক্তি এইটাই ছিল দাস বানানো সবথেকে বড় মাধ্যম যে যুদ্ধের মাধ্যমে বিপক্ষের মানুষদেরকে ইয়া গণিমতের মাল বানানো ইসলাম যেটা করেছে ইসলাম এই সিস্টেমটাকে অক্ষত রেখেছে ইসলাম বলেছে এই সিস্টেমটাই চলবে কিয়ামত পর্যন্ত এটা আবার কোনো পরিবর্তন কেউ করতে পারবে না এই যে আন্তর্জাতিক মানবাধিকারের সার্বজনীন মানবাধিকার সনদ ঘোষণা হয়েছে 1948 সালে পৃথিবীর জাতিগুলা জাতিরাষ্ট্রগুলা মিলেমিশে সিদ্ধান্ত নিয়েছে সবাই না মিলেমিশে সিদ্ধান্তটা নিয়েছে যে কোনো মানুষকে টর্চার করা যাবে না কোন মানুষকে নির্যাতন করা যাবে না কোন মানুষকে এই যে যুদ্ধ যুদ্ধে যারা পরাজিত হবে তাদের তাদেরকে গণিমতের মাল বানিয়ে তাদের সাথে যৌন কর্ম করা যাবে না এটা একেবারে সম্পূর্ণ ভাবে নিষিদ্ধ এবং এই সার্বজনীন ঘোষণার পত্রটা যখন প্রকাশ করা হয় উনিশশো সালে তখন সবচেয়ে এটার বিরোধিতা কারা করেছিল করেছিল সৌদি আরব কারণ তারা কি যুক্তি দিয়েছিল তারা যুক্তি দিয়েছিল যে আমাদের আল্লাহ এবং তার রাসুল বলেছেন যে স্লেবারি ইজ এ পার্ট অফ ইসলাম এই সৌদি আরবের মানে গ্র্যান্ড মুক্তি ফাইজান হ্যাঁ আপনি একটু লিখে সার্চ করবেন সৌদি আরবের গ্র্যান্ড মুফতি ফায়জান তিনি পরিষ্কার আপনি একটু লিংকটা কমেন্ট বক্সে দিতে পারবেন একটু আচ্ছা আমি আপনাকে মানে আমি আপনাকে উইকিপিডিয়া থেকে দেখিয়ে দিতে পারি আচ্ছা আচ্ছা না দেখানোর দরকার নাই মানে এখন তো পুরোটা পড়তে পারবো না আমি জানি আর কি আপনি যদি কমেন্ট বক্সে লিংকটা দিতেন এই বিষয়টার উপরে আচ্ছা আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি আচ্ছা আপনি আপনি কথা বলতে থাকেন আমি একটু বের করছি ভাই আচ্ছা হ্যাঁ আমি বলতেছি সেটা হচ্ছে মানে আপনি তো বললেন যে দাস থেকে কিনা যাইতে ইয়ে করে যেত তো মানে আমি যতটুকু জানি যতটুকু পড়াশোনা করেছি ইসলাম শুধুমাত্র যুদ্ধ করার সময় যে মানে যুদ্ধবন্দীদের বানানো যায় আর কি তো এখানে কিন্তু দাসদের মুক্ত করার ব্যবস্থা কিন্তু ইসলাম রাখছে হ্যাঁ অনেকগুলো ইয়ে আছে যেমন তাদেরকে উৎসাহ প্রদান করে দাসদের মুক্ত করার সিস্টেম তো ইসলামের আগে থেকে ছিল হজরত মুহাম্মদের যখন জন্ম হয় তখন তার চাচা আবু তালিব তিনজন দাসকে মুক্ত করে দিয়েছিল দাসদের মুক্ত করা তো ইসলাম প্রথম আবিষ্কার করে নাই ভাই আপনি মানে এমন ভাবে বলছেন যে পৃথিবীর আর দাস দাসকে কেউ মুক্ত টুক্ত করতো না ইসলাম এসে প্রথম বললো যে আজকে থেকে দাস মুক্ত করে দিই আমি জন্মের সময় তো মুহাম্মাদের জন্মের তো তার চাচা আবু তালিব এবং তার আরেক চাচা আবুল আহাব সেই যে আবুল আহাব সেও একজন দাসকে দিয়ে দিয়েছিল তার মুহাম্মদের দুদমা হিসেবে মুক্ত করে দিয়েছিল আরেকজন একটা দাসীকে তাহলে তো ভাই দাস মুক্ত করাটা তো সেই প্রচলিত ছিল এটা আবার মোহাম্মদ কি কৃতিত্ব করলো কোনো গুরুত্বপূর্ণ ঘটনায় আনন্দিত হইলে বা কোনো একটা পরিবারে একটা সন্তান জন্ম নিলে বা পরিবারে একটা সুসংবাদ আসলে টিয়ে হইলে কারো ভালো একটা টিয়ে হইলে তার একটা দাস মুক্ত করে দিত এটা সেই সমাজের ট্র্যাডিশন ছিল তাহলে তো এখানে ইসলামের কৃতিত্বটা কোথায় আমি কি ইসলামের কি ধরে নাই মানে আমি বললাম আর কি যে ইসলামের দাস মুক্তির একটা বিধান আছে আর তারপরে ইসলাম তো দাসদের সাথে ভালো ভালো করতে বলে দাস দাস মুক্তির বিধান আছে কিন্তু বিধানটা তো আগে থেকে ছিল এটা তো ইসলামের কোনো ইউনিক জিনিস না আপনি তো একটা জিনিসকে জিনিসের যখন কৃতিত্ব দিবেন কাউকে তখন তো সেই জিনিসটা ইউনিক হতে হবে মনে করেন আমি আমি মনে করেন কাজের লোকদের সাথে ভালো ব্যবহার করি কিন্তু আমার আমি যদি এরকম হয় যে আমার সমাজে সবাই কাজের লোকের সাথে ভালো ব্যবহার করে সেখানে তো আমার জিনিসটা তার কোনো মানে ইউনিক একটা ব্যাপার হিসেবে আমি ভাই আপনার এখান থেকে শব্দ হচ্ছে ভাই আমি তো তখন আর আমার এই মানে কাজের লোকের সাথে ভালো ব্যবহার করাটাকে আমি তো আমার কৃতিত্ব বলে দাবি করতে পারি না কারণ সবাই তো এটাই করে আগে থেকে এটা হয়ে আসছে আমি কৃতিত্ব দাবি করতে পারি শুধুমাত্র সেই জিনিসের যে জিনিসটা আমি প্রথম করেছি এবং আমি সেই জিনিসটাকে স্টাবলিশ করেছি তাই না আচ্ছা আমি যে কৃতিত্ব বিশেষ বলতেছেন আসলে আমি কথাটা বলি নাই মানে আমি বললাম আর কি একটা ইয়া আছে তো মানে প্রাচীন ইসলামের আগে আপনি কেন বললেন কারণ ইসলাম ইসলাম করেছে তা না ওই সমাজে আরব তো বলে এটা শুধু ইসলামই করেছে হ্যাঁ হ্যাঁ আরব ওই অঞ্চলেই তো মানুষকে দাসমুক্ত করে দিত মানুষ তাহলে এ মুহাম্মদ আর নতুন কি করলো

একজন মানুষ আরেকজন মানুষকে ওন করে এই জিনিসটাকে জাস্টিফাই করার জন্য আপনি এখন অমুক দেশে অমুকে কি করছে তমুকে কি করছে অমুকে তো অনেক পিতাই তো ভাই অমুকে তো দাসদের একটা মাইরা ফেরায় ভালাই ভাই এই কারণে আপনি আপনার দাস প্রথাটাকে জাস্টিফাই করার জন্য আরেকটা খারাপ উদাহরণ নিয়ে আসতেছেন যেটাকে আপনি দেখায় সেটার সাথে আপনার খারাপ উদাহরণটাকে কম্পেয়ার করে আপনি দেখানোর চেষ্টা করতেছেন যে ভাই এই দুইটা খারাপ জিনিসকে কম্পেয়ার করলে তো আমার খারাপটা কম খারাপ আর ওই খারাপটা বেশি খারাপ তার মানে হচ্ছে আপনি আপনি স্বীকার করে নিচ্ছেন যে আপনার জিনিসটা খারাপ কিন্তু আপনার থেকেও খারাপ হচ্ছে অবুকে তাই না এখন আমাদের এলাকায় একটা ধর্ষক ধরা পড়ছে দর্শককে যখন আমরা জুতা পেটা করতেছি তখন সে বলতেছে আরে কলিমুদ্দিন তো ওই গ্রামের কলিমুদ্দিন তো ধর্ষণ করার পর মেরেই ফেলে আমি তো তাও মারি নাই আমি তো খালি দর্শন করছি ভাই তাহলে আমারে আমার আপনার আপনি এত কথা কন কেন আমি খালি দর্শন করছি ভাই কলিমুদ্দিন তো দর্শন করে আবার মাইরা ফেলে ভাই ভাই আপনার যুক্তিটা সেই রকম হচ্ছে যে অমুকে দাস প্রথা অমুকে মানে মারতো ভাই এটা এটা করতো কিন্তু আমার দাস প্রথাটা তো একেবারে খালি দর্শন করতে ভাই মারে তো আর নাই এটা কি এটা কি মানে আপনার কাছে মনে হয় যে এটা আপনি যুক্তি হিসেবে ব্যবহার করতে পারেন আপনি এইভাবে জাস্টিফাই করতে পারেন একটা বড় বড় কাজকে যে আপনি একটু চিন্তা করেন আপনাকে যদি এখন হিন্দুরা মেরে আপনার মা বোনকে দাস বানিয়ে তাদের সাথে নিয়ে যায় ধরেন ভারত বাংলাদেশ আক্রমণ করেছে এবং আপনার মা বোনদেরকে তুলে নিয়ে বনিমতের মাল হিসেবে তারা ভোগ করছে ধরে নিলাম তাদেরকে তাদের সাথে খুব ভালো ব্যবহার করছে করছে মারধর না এবং তাদেরকে পোলাও বিরিয়ানি খাইতে দিচ্ছে এবং রাতের বেলা তাদের সাথে সেক্স করতেছে তো নিশ্চয়ই আপনি খুব খুশি হবেন যে আপনার বাবা মা বোন খুব ভালো আছে পোলাও বিরিয়ানি খাচ্ছে এবং সেক্স করতেছে হিন্দু জেনারেলদের সাথে বিছানায় শুয়ে ঘড়ি করছে এটাতে নিশ্চয়ই আপনি খুব সুখী হবেন তাই না ভাই আচ্ছা আমি এখন একটু বলি আপনি যদি একটু সময় দেন আমাকে এক মিনিট সময় দিলে হবে প্রশ্নটার অ্যানসার দিতে তারপর আপনি যেটা বলার সেটা বলুন না প্রশ্ন তো যে কথা হচ্ছিল যে ওই যে মানে আমি রুমের কথা হয়েছে ভাই কেন ভাই ফারাজুন ভাই আচ্ছা ফারাজুন ভাই আপনি একটু মিউট থাকেন আমি আসিফের সাথে কথা বলি আপনি ভাই এখানে কেউ মিউট থাকবে না ওনা ফারাজ ভাইও কথা বলবে আপনার কথা বলবেন ফারাজ ভাই কথা বলবে আপনাকে যে প্রশ্ন উত্তর প্রশ্নটা করা হয়েছিল সেটা উত্তরটা দিয়ে তারপর যেটা আপনি আচ্ছা হ্যাঁ তখন সেই ভারতীয় যে জেনারেল যে আপনার মা বোনকে ভাগে পেয়েছে সে যদি তখন বলে যে আফগানিস্তানে তো গরিমতের মাল মেয়েদেরকে কাইটা টুকরা টুকরা করে ভাই আমি তো তা খালি সেক্স করতেছি আমি তো খালি পোলাও বিরিয়ানি খাওয়াইতেছি আর সেক্স করতেছি তখন তো আপনি নিশ্চয়ই বলবেন যে বাহ খুব চমৎকার আফগানিস্তানে তো ওদেরকে মাইরা মিরা কাইটা কুইটা ফেলে কিন্তু আমার প্রিয় এই যে হিন্দু জেনারেল যিনি আমার মা বোনকে তুলে নিয়ে গেছে

শুধুমাত্র সেই তার সাথে আপনার সেক্স করতে পারবে এখানে আচ্ছা 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 আপনি কিন্তু আমার প্রশ্নের উত্তর দিলেন না এখন পর্যন্ত আপনি আমি দিচ্ছি ভাই আমি দিচ্ছি দিচ্ছি আমি দিচ্ছি আমি ভাই আপনাকে আমি যে জিনিসটা জিজ্ঞাসা করেছিলাম এই যে সেম জিনিস জিনিসগুলাই আপনার মা এবং বোনের সাথে আমরা অ্যাপ্লাই করলাম

ইসলামের নামে যদি মন্দির ভাঙে তাহলে এটা খুবই ঠিক আছে কিন্তু ইসলাম হিন্দু ধর্মের নামে যদি মসজিদ ভাঙা হয় সেম ক্যাটাগরিতে এটা ঠিক নাই কেননা একটা হচ্ছে জিহাদ একটা হচ্ছে জিহাদ না চিন্তা করেন যে একই কন্ডিশন আমি যুদ্ধ ক্ষেত্রে আমার আইডিওলজির জন্য মানে আমার আইডিওলজি স্টাবলিশ করার জন্য আমি অন্য অন্য ধর্মের অন্য ধর্মের লোকদেরকে তাদের মা বোন কে আমরা দাসী বানাইলাম এটা যদি মুসলমানরা করে এটা যদি ইসলামের প্রস্পেকটিভ থেকে করে তাহলে ঠিক আছে কারণ এটা জিহাদ হিন্দুরা একই জিনিস করলে একই কাজ করলে যেহেতু এটা ইসলামিক ক্যাটাগরিতে জিহাদ না এটা ঠিক নাই

সেটা আমরা ধর্ষণ করবো কিন্তু ওরা যদি আমার মা বোনহাদিহাদ না সেটা কি যুক্তি মানে চিন্তা করেন উনি কতদিন বসে বসে যুক্তিটা তৈরি করছেন ওনার মাথায় কত বুদ্ধি কত

ধরেন আমার যে বড় ভাই যে আমাকে বড় করছে ছোটবেলা থেকে মানুষ করেছে তাকে আমি দেখতেছি আমার সামনে জবাই করলো একজন আমার পিতা আমার পিতাকে সবার সামনে একজন মানে এক লোক জবাই করলো জবাই করে আমার মাকে নিয়ে গেল একসে তার স্লেপ বানায় নিয়ে গেল আমার ছোট বোন যাকে আমি হয়তো বা কোলে করে মানুষ করছি তাকে আরেকজন নিয়ে গেল এবং তারা যে আইডিওলজির উপর বেস করে এই বর্বর অনৈতিক কাজটা করলো সেই আইডিওলজি যদি আমি সত্য বলে গ্রহণ করে দেই। যে হ্যাঁ এই আইডিওলজি সত্য আমার মা একজনের বাসায় স্লেভ হয়ে আছে আমার বোন একজনের বাসায় স্লেভ হয়ে আছে আমার ভাইকে আমি চোখের সামনে জবাই হইতে দেখছি আমার ছোট ভাই যাকে আমি যাকে আমি ছোটবেলা থেকে আদৌ সে আরেকজনের বাসার স্লেভ এবং এই আইডিওলজি ঠিক আছে এই আইডিওলজি সত্য আইডিওলজি এই ওই অন্ধবিশ্বাসই সত্য অন্ধবিশ্বাস এটা যদি আমি মেনে নেই দেন আমার একটা সুযোগ আছে যে আমি মুক্ত হতে পারবো এন্ড এইটা একটা মানবিক পজিশন এইটা আমাদেরকে সার্ভ করা হয় যে ইসলামে দাস মুক্তি করার একটা বিধান আছে আমি কিভাবে এই ধরনের কথা মানে করে আমাদেরকে কিভাবে এই ধরনের কথা মানবিক দিকটা আছে যে দাস মুক্তির কথা বলা হয়েছে ইয়ে হচ্ছে আহ দিক হচ্ছে দাস নেওয়ার যুদ্ধ যুদ্ধ করে দাস নেওয়ার যে প্রসেসটা এই হচ্ছে মেইন প্রসেস হ্যাঁ আপনি দাস কিনতেও পারবেন কাফের দো কুফের দাস কিনতে পারবেন সেটা আলাদা বা গিফটও পাইতে পারবেন অ্যাপার্ট ফ্রম দ্যাট আপনাদের দাস ইয়ে করার এখন যুদ্ধ করেই যে ব্যক্তির ইয়া মানে ঘর পুরাইলেন যে ব্যক্তি বাবনকে বাপ জবাই করলেন যে ব্যক্তি মামুনকে যৌনদাসী বানালেন এবং তার কাছ থেকে এক্সপেক্ট করবেন যে সে সে হাল না পারে সে সে মানে কোনো ওয়ে না পেয়ে ডিহিউম্যানাইজড হয়ে সে মানে লাস্টে নিজের কাছে স্বীকার করবে যে হ্যাঁ এইটাই সত্য আমার মা বোনের সাথে যা হয়েছে আমার বাপ ভাইয়ের সাথে যা হয়েছে সেটাই ঠিক হয়েছে এবং এটাই ঠিক ছিল আমি এই ধর্মটাই সঠিক ধর্ম এটাই সঠিক আইডিয়োলজি এটা যখন অন্ধভাবে মেনে নিবে তখন তার ওয়ে আছে যে সে মুক্ত হতে পারে এবং আপনারা আমাদের কাছে এক্সপেক্ট করেন যে আমরা এটাকে একটা মানবিক পজিশন হিসেবে মেনে নিব যে হ্যাঁ এটা একটা মানবিক পজিশন ইট কেম গড যে নিজেকে বলে যে সর্ব যে কি পরম করুণাময় অসীম অসীম দয়ালু আর আপনারা অ্যাপ্রোচ করেন আমি গাধার মতো মনে করেন যে আমরা এটা মেনে নিব ভাই মানে কি একটা অবস্থা ফারাজ ভাই কি যে একটা অবস্থা দেখেন মানে কি বলবো বলার মতো ভাষা থাকে না এদের কথা শুনলে মানে কি বলবো কি মানে কি মানে